আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। সারা আমেরিকা জুড়ে এখন চলছে চরম অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক মতবিরোধ ও ফিলিস্তিন ইস্যুতে এই বিরোধ প্রকট হলেও এই অস্থিরতার কারণ অনেক গভীর ও পুরনো। দীর্ঘদিন ধরে সারা বিশ্বে পুলিশগিরি করে আসছে আমেরিকা। কল্পিত শত্রু তৈরি, সেই শত্রুর মোকাবেলার নামে তারা বিশ্বের বহু দেশকে ধ্বংস করেছে। অর্থের লোভে সারা পৃথিবীতে তারা অস্ত্র বিক্রি করে যাচ্ছে। এসব অপকর্মে তারা এতটাই ব্যস্ত, দেশের ভেতরে সুবিধাবঞ্চিত সাধারণ আমেরিকানদের সমস্যার দিকে তাকানোর কোনো সময়ই পায়নি সেখানকার ক্ষমতাসীন শ্রেণী। মূল্যস্ফীতি, বেকারত্ব, দারিদ্রতা, গৃহহীনতা, বর্ণবাদ বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে সেখান থেকে আমেরিকার ফিরে আসা অনেকটা কঠিন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই সারা বিশ্বে ওষুধ, বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জগতে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। প্রথম বিশ্বযুদ্ধ আধুনিক বিশ্বের অবয়ব বদলে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, মানুষের জীবনমানের উন্নয়ন, সবকিছুই পড়বে এই পরিবর্তনের মধ্যে। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের মাধ্যমে বিশ্বের এক নম্বর পরাশক্তি হওয়ার পথ খুলে যায় যুক্তরাষ্ট্রের সামনে। দ্রুত বয়ে যায় সময়। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ থেকে নিয়ে শীতল যুদ্ধ পর্যন্ত ইতিহাসের দিকে যদি ফিরে তাকানো যায়, দেখা যাবে বড় বড় সাম্রাজ্যগুলোর পতনের ইতিহাস থেকে কোনো শিক্ষাই তারা নেয়নি। বরং বিশ্বের পুলিশম্যানের ভূমিকায় আগের সাম্রাজ্যগুলোর মতোই তারাও অন্যদের উপর খবরদারি করে যাচ্ছে। মার্কিন গৃহযুদ্ধের ইতিহাস পাঠের কারণেই বহু আমেরিকান এখন দেশে একটা সম্ভাব্য গৃহযুদ্ধের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়ছেন। বড় বড় স্কলাররা বিভিন্ন আলোচনায় ইঙ্গিত দিয়েছেন আমেরিকা আরেকটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। বহু দশক ধরে মার্কিন প্রশাসন বিভিন্ন দেশে যুদ্ধ, সশস্ত্র বিপ্লব, গোপন অভিযান ও অবন্ধুসুলভ সরকারকে উত্থানের পেছনে মদদ দিয়েছে। কিন্তু সেই আমেরিকার শতাব্দীর এখন ইতি ঘটতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলছেন বহু বিশেষজ্ঞ। এই যাবৎ আমেরিকা বিদেশের মাটিতে আক্রমণ করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, স্থানীয় আদিবাসীদের উৎখাত করেছে, বিভিন্ন দেশের জাতীয় সম্পদ চুরি করেছে এবং জোর করে তাদের প্রাকৃতিক সম্পদ কেড়ে নিয়েছে। এটা চরম লজ্জাজনক। আমেরিকা যুদ্ধের পেছনে মানুষ হত্যা আর তাদেরকে উৎখাত করার পেছনে বহু ট্রিলিয়ন ডলার খরচ করেছে। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, ২০ বছরের তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র ৮ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। এই যুদ্ধে ৪.৫ মিলিয়ন মানুষ মারা গেছে, শরণার্থী হয়েছে ৩৮ মিলিয়ন। এর বাইরে পঙ্গু হয়ে যাওয়া বা মানসিকভাবে অসুস্থ বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার কোনো হিসেব নেই। এত কিছুর পর এবার খোদ আমেরিকার ভেতরেই শুরু হয়েছে অস্থিরতা। বহু বই, গবেষণা, জার্নাল, সংবাদপত্রের প্রতিবেদন, ফিল্ম ও তথ্যচিত্রে একটা বিষয় নিশ্চিত করা হয়েছে যে আমেরিকা সবসময় সারা বিশ্বে একটা কল্পিত শত্রু তৈরি করে তার বিরুদ্ধে লড়ে বেড়াচ্ছে। বিশ্বের বহু মানুষ আমেরিকাকে চেনে হলিউডের চলচ্চিত্রের মাধ্যমে। এসব চলচ্চিত্র এবং পশ্চিমা মিডিয়াতে আমেরিকাকে সবসময় মহৎ হিসেবে দেখানো হয়। কিন্তু এই মানুষগুলোই যখন বড় হয়ে বিভিন্ন দেশ সফর করে কাজ বা লেখাপড়ার জন্য পশ্চিমা দেশগুলোতে যায়, তখন আমেরিকার বহু সাধারণ নাগরিকদের সাথে সাক্ষাৎ হয়। এসব বিনিময়ের মাধ্যমে শেষ পর্যন্ত আমেরিকার ব্যাপারে তাদের ধারণা বদলে যায়। একবার আফগানিস্তান সফররত আবুধাবির টিভির সাংবাদিক আমর আল মুনেরিকে এক আফগান বালক খুব সহজ একটা প্রশ্ন করেছিলেন, আমেরিকা কেন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে? ওই সাংবাদিক বালকটিকে খাবারের জন্য কিছু টাকা দিয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন। সম্ভবত তার প্রশ্নের উপযুক্ত উত্তর ছিল সেটা। সারা বিশ্বে সবাই জানে
কোনো আফগান কখনো আমেরিকার উপর হামলা করেনি, বরং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল আফগানরা। একাডেমিক ও বিশ্লেষক ইরফান রাজা বলেছেন, আমেরিকার ব্যাপারে কেউ যদি সত্যিকারের অনুসন্ধান করে তাহলে আমেরিকার মধ্যে মহৎ কিছু খুঁজে পাওয়া যাবে না। বহু উদাহরণ রয়েছে তাদের অপকর্মের। ব্যাপক বিধ্বংসী অস্ত্রের মিথ্যা অজুহাতের উপর ইরাকে হামলা চালায় তারা। পরে ইরাকিদের জন্য চালু করা হলো তেলের বিনিময় খাদ্য কর্মসূচি। আফগান নারীদেরকে মুক্ত করার নামে আফগানদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হলো। অন্যদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য সার্বিক সহযোগিতা দেয়া হলো ইসরায়েলকে। আফ্রিকা আর এশিয়ার বহু দেশের প্রাকৃতিক সম্পদ চুরি করল তারা। বিভিন্ন দেশের সংঘাতকে গোপনে উস্কে দিল, অস্ত্র প্রতিযোগিতায় মদত যোগাল। বহু দশক ধরে দুর্ভোগে আক্রান্ত সাধারণ আমেরিকানদের অবহেলা আর অসম্মান করে এসেছে সে দেশের সরকার, কিন্তু পরিস্থিতি এখন চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে। তাই প্রশ্নটা পাল্টে গেছে, আমেরিকা কেন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে? আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো নিয়ে দুটো নিবন্ধ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি হলো নিকোলাস ক্রিস্টোফের লেখা দ্য বিগেস্ট থ্রেট টু আমেরিকা ইজ আমেরিকা ইটসেলফ। অন্যটি হলো জ্যাক উইনস্টিনের লেখা আমেরিকাস গ্রেটেস্ট ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। উইনস্টিন লিখেছেন, আমেরিকানদের টার্গেট করে আন্তর্জাতিক বলয়ে ও দেশের ভেতরে যে ভুল তথ্যের প্রচারণা চালানো হচ্ছে সেটা আমেরিকা প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। আমেরিকার যারা ক্ষমতাসীন শ্রেণী, বহু দশক ধরে তারা দেশের বড় বড় সমস্যাগুলো দেখেও চোখ বন্ধ করে রেখেছে। মূল্যস্ফীতি, দারিদ্র্যের হার বৃদ্ধি, গৃহহীনতা, বেকারত্ব, স্বাস্থ্যসেবা সংকট, বন্দুকযুদ্ধ, মাদক, পুলিশি বর্বরতা ও বর্ণবাদের মতো ইস্যুগুলোকে তারা যথাযথ গুরুত্ব দেয়নি। মানবিক উন্নয়নের দিকে কোনো মনোযোগ না দিয়ে দেশের বাইরে কল্পিত শত্রু সৃষ্টি করা এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত রয়েছে যুক্তরাষ্ট্র। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অবৈধ যুদ্ধকে অর্থায়ন ও তাদেরকে সমর্থন দেয়া, সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে প্রচুর সম্পদ ব্যয় করছে আমেরিকানরা। শেষ পর্যন্ত দেশে মানব সম্পদের উন্নয়নের জন্য কোনো অর্থ থাকছে না তাদের। একটা পরাশক্তির সংক্ষিপ্ত ইতিহাস, যারা নিজেদের জনগণ, গণতন্ত্র ও আমেরিকান মূল্যবোধ রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের মুক্তি ও স্বাধীনতাও তারা নিশ্চিত করতে পারেনি। ইসরায়েলি সরকারের নীতির সমালোচনা করার কারণে কত আমেরিকান সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক ও অধিকার কর্মী তাদের কর্মসংস্থান হারিয়েছে সেটা নিয়ে গবেষণা হতে পারে। অথচ আমেরিকার এই শর্তহীন সমর্থনের কারণেই ইসরায়েল প্রায় নিশ্চিন্তে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বাইরে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় কত অপকর্মে মদত দিয়েছে আমেরিকা, তার ফিরিস্তি অনেক লম্বা। আমেরিকার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের বহু আগে হারানো ভাবমূর্তি উদ্ধার করা। আমেরিকা তাদের কালো মানুষদের সাথে কী আচরণ করেছে সেই একটি উদাহরণই যথেষ্ট। একসময় কালোদেরকে দাস হিসেবে ব্যবহার করা হতো, এখন মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ কালো হওয়ার কারণে জর্জ ফ্লয়েডদেরকে হত্যা করছে। সভ্যতার নামে আমেরিকার আদিবাসীদেরকে তারা নির্মূল করছে, আবার প্রতিনিয়ত অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদ চালিয়ে যাচ্ছে। এসবই সেই পরাশক্তি ঘটাচ্ছে যারা নিজেদেরকে মহৎ বলে দাবি করে। বহু রাজনৈতিক পণ্ডিত, মিডিয়া বিশেষজ্ঞ, একাডেমিক ও গবেষক সতর্কবার্তা দিয়েছেন, আমেরিকা একটা বিপ্লবের দ্বারপ্রান্তে চলে গেছে যে বিপ্লব দেশকে টুকরো করে দেবে। টেক্সাস ও সরকারের মধ্যে সীমান্ত নিয়ে যেই অচলাবস্থা চলছে, কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এই অচলাবস্থা আমেরিকার সব রাজ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আগামীতেও যদি আমেরিকা একটা গুরুত্বপূর্ণ জাতি হিসেবে বিশ্বের বুকে টিকে থাকার স্বপ্ন দেখে, তাহলে তাদেরকে এখনই হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে, তাদের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, একই সাথে যাদেরকে ক্ষতি করেছে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ওয়াশিংটনের।
একসময় অনেকে হয়তো গ্রেট আমেরিকার পতন নিয়ে লিখবে, সেখানে লেখা থাকবে আমেরিকানরা ইহুদি লবি আর কর্পোরেট দানবগুলোর প্রভাবে আটকা পড়েছিল। মধ্যপ্রাচ্য এবং আরও বহু জায়গায় তেলের জন্য তারা যে যুদ্ধ করেছে তার পেছনেও এই লবিগুলো সক্রিয় ছিল। লাভের জন্য অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্র এতটাই ব্যস্ত ছিল যে সুবিধা বঞ্চিত আমেরিকানদের সমস্যার দিকে তাকানোর তারা সময় পায়নি। একই কারণে মানব সম্পদের উন্নয়নে ব্যয় করার মতো কোনো অর্থ তাদের কাছে ছিল না। কারণ তারা মানবতাকে ধ্বংসের জন্য বিনিয়োগ করেছিল এবং সেটা তারা বহু দশক ধরে চালিয়ে গেছে। এই সব প্রত্যেকটি ছোট বড় কারণ আমেরিকার অর্থনীতিকে শেষ পর্যন্ত ধসিয়ে দিয়েছে। সারা বিশ্বের মানুষকে আমেরিকা যেটা দিয়েছে সেটাই তাদের কাছে ফিরে গেছে। আমেরিকার স্কুলগুলোতে যখন গণহারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে, তখন ভেবে দেখুন সারা বিশ্বে কত দেশে দেশে কত মানুষকে গুলি করে হত্যা করছে আমেরিকান সেনারা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।